অপশনাল জাস্ট ফ্লেভারটা একটু ভালো আসার জন্য আমি কাস্টার্ড পাউডারটা দিয়ে দিচ্ছি আপনারা ইচ্ছা হলে দিবেন না হলে স্কিপ করতে পারেন এখন ডিমটাকে ভালো করে কাস্টার্ড পাউডারের সাথে মিলিয়ে নেব এখানে দুধটাকে আমি অর্ধেক করে নিয়েছি এখন এটাকে ঠান্ডা করে নিয়েছি এখন যে ডিম আর কাস্টার্ডটা মিলিয়েছি সেটা এটার মধ্যে দিয়ে দিব দিয়ে এটাকে ভালো করে মেশাতে হবে মেলানো হয়ে গিয়েছে এখন আমি বাটিতে নিয়ে নিব এখন এটাকে একটা ফয়েল পেপারের সাহায্যে মুড়িয়ে নেব চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি অল্প একটু পানি দিয়ে দিয়েছি এখন যে পুডিংটা বাটিতে ঢেলেছিলাম সেটা এখানে বসিয়ে দেব এখন এটাকে উপর দিয়ে আমি ঢেকে দেব এটাকে আধা ঘন্টা কুক করব আধা ঘন্টা হয়ে গিয়েছে আমার তো এর পাশাপাশি আমি বড়টাও বসিয়ে দিয়েছিলাম আরেক চুলায় তো এটা দেখব হয়েছে কিনা এটা হয়ে গেলে বুঝে যাব যে ওইটাও হয়ে গিয়েছে ছুরির মধ্যে কিছুই উঠে আসছে না তার মানে আমার পুডিংটা হয়ে গিয়েছে এখন এটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নেব হয়ে গিয়েছে আমার ক্যারামেল পুডিং তো দেখুন বানানো একদমই ইজি অবশ্যই ঘরে ট্রাই করবেন আজকে এই পর্যন্তই আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন